আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হজরত আবু বকর সিদ্দিক রাজে আল্লাহ তালা আনহুয়ের মাতা কেমন ছিলেন যোগ্য মাতার ঘরে যোগ্য সন্তানই জন্ম হয়ে থাকে হজরত আবু বকর সিদ্দিক রাজে আল্লাহ তালা আনহুয়ের মাতা যে একজন মহামহিষ মহিষী ছিলেন তা এবারের ঘটনায় প্রমাণ পাওয়া যায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের উপর পাশবিক অত্যাচার দেখে বিবি উম্মে রুমান মনে করেন বা চিন্তা করলেন যে আল্লাহ রাসুলকে অবমাননা করার অর্থ সত্যের অবমাননা করারই নামান্তর তাই সে অবমাননা তিনি সহ্য করতে পারলেন না তিনি মনে মনে ভীষণ কষ্ট পেলেন এরপর উম্মে রুমান হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া সাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন তিনি এই নতুন ধর্ম গ্রহণ করার আগে তার স্বামীর অনুমতি নেওয়া প্রয়োজন মনে করেনি যখনই তার হৃদয়ে সত্যের অনুভূতি উদয় হলো তখনই তিনি ইসলাম গ্রহণ করলেন যখনই তার হৃদয়ে সত্যের অনুভূতি উদয় হলো তখনই তিনি ইসলাম গ্রহণ করলেন মহিলাদের মাঝে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন হজরত খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহা তারপর দ্বিতীয় স্তরে হজরত উম্মে রুমান ইসলাম ধর্মে দীক্ষিত হলেন যিনি হজরত আবু বকর সিদ্দিক রাজে আল্লাহ তা মাতা ইসলামের যুগে যারা ইসলাম ধর্মে দীক্ষিত হলেন তখন তাদের মনোবল ও আন্তরিকতার কোনো তুলনা ছিল না সবাই সবার জীবনে সম্পূর্ণ আশা ভরসা ত্যাগ করেই এই ইসলামের সুশীতল ছায়াতলের দিকে অগ্রসর হলেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম